স্যার কোথাও যাচ্ছেন? হ্যাঁ, বাইরে যেতেছি। কেন? একটা কথা বলতাম। বলো কি কথা? স্যার ম্যাডাম থেকে তো বলতে পারেন না, ম্যাডাম রাগারাগি করে, আমার কোনো কথাই শোনে না। আমার বেতনটা একটু বাড়ায় দেওয়া লাগবো। কি বলে এসব, বেতন বাড়াবো মানে? তুমি তো কাজে অল্প কিছুদিন হয়েছে, কাজ করতে থাকো, তোমার বেতন বাড়াবো নি। স্যার আর একটা কথা। আবার কি? আমার 1000 টাকা লাগবো। কিসের টাকা? আমার বাচ্চাটা অসুস্থ স্যার, চিকিৎসা করা লাগবো। এই তুমি পাইছো কি? একবার বলো যে বেতন বাড়ান, আরেকবার বলো টাকা লাগবো 1000। টাকা বাড়িয়ে দিতে পারবো না এই মুহূর্তে, কাজ করো। আমি গেলাম। আল্লাহ, অভাবের কারণে টাকা চুরি করলাম। টাকা কে নিল? সার কে নিল? সার কি দেখছে আমারে? ও সার না চলে গেল আগে, তোর কই গেল টাকা? না স্যার কিছু না। আচ্ছা এদিকে আসো তো। আসতেছি স্যার। স্যার ওখানে কি? ওখানে স্যার কিছু না, যে গাছ লাগাবো তো তাই দেখলাম তো বাড়িটা সমান করলাম আর কি। ও টাকা আছে? তুমি কেমন টাকা দেখছো? স্যার আমি তো টাকা নেই নাই। টাকা নেও নাই মানে? আমি কি তোমার বলছি টাকা নিছ? আমি বলছি তুমি দেখছো নাকি? স্যার ম্যাডাম মনে হয় নিয়ে গেছে। ম্যাডাম নিয়ে গেছে মানে? ম্যাডাম তো গেছে কালকে সকালে, আর টাকা রাখছে আমি আজকে। টাকা কোথায় গেছে? স্যার আমি জানি না তো। সত্যি কথা বলো, টাকা কোথায় গেছে? কে নিল টাকা? তুমি ছিলাম না বাসায়? ছিলাম তো, কিন্তু কারো তো আসতে দেখিনি স্যার। আমি তোমাকে এখন পুলিশে দেবো, তাহলে সত্য কথা বের হবে। স্যার আমার পুলিশে দেন না স্যার, ম্যাডামরে বললাম ম্যাডামও শুনলো না। আপনার কাছে 1000 টাকা চাইলাম, আপনিও দিলেন না। আমার বাচ্চাটা অসুস্থ স্যার, সেজন্য আমি লোভ সামলাতে পারি নাই। টাকাটা আমি চুরি করছি। টাকা চুরি করছো মানে? তোদের কারণে মানুষ কাজের লোকদের বিশ্বাস করতে পারে না। বের হস। আমি যদি বেশি কথা বলো তাহলে তোকে পুলিশে দিব। গরিব বলে তোকে ক্ষমা করে দিলাম, তোমার 2 লাখ টাকা নষ্ট করছো। বের হো, তাড়াতাড়ি বের হো এখন। স্যার কাজ না করলে বাচ্চারা নাকি? না না কোনো মাপ নাই। বেরো 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 বেরো, তাড়াতাড়ি বেরো।